নমস্কার বন্ধুরা, আজকে মহা অষ্টমী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে সকালটা রান্না দিয়ে শুরু করছি না, সকালে এমন একটা দৃশ্য তা মনে হলো যে আপনাদের সঙ্গে এটা শেয়ার করে নিয়ে তারপরে কিছু করব। রান্নাবাড়া তো করতেই হবে, দেখুন কি অবস্থা। এখন হয়তো 9:15 এইরকম বাজে, দেখুন আমাদের এইখানে কি অবস্থা। একদম ওয়েদার, সকালবেলা হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, বাইরে কাজ করতে করতে মনে হলো যে না, এই একদম সুন্দর, খুব সুন্দর মনোরম দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আবার এইদিকে সবাই পুজো টুজো দিতে যাবে, এই রকম ওয়েদার হলে তো যাক, সবই মায়ের ইচ্ছা। দেখুন কি অবস্থা। পুরো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, অন্ধকার, এদিকে কারেন্টও নেই। এই হলো আমাদের আলিপুরদুয়ারের আজকের মানে আমাদের পরিস্থিতি। তা বন্ধুরা, তারপরে যাচ্ছি অন্য কাজের দিকে, এইটুকু আপনাদের সঙ্গে শেয়ার মনে হলো শেয়ার করি, ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে রান্না করেছি খিচুড়ি, পাঁচ তরকারি মানে লাবড়া, আর সুজি পোস্ত বেসনের বড়া, আলু ভাজা, পাঁপড় ভাজা, পায়েস। তা এই হলো আজকের রেসিপি। আর সকালের ওয়েদারটা আপনারা দেখতেই পাবেন, বিভৎস ওয়েদার, তার মধ্যে কারেন্ট ছিল না, এই অবস্থা, মানে খুব খারাপ অবস্থা ছিল। তা বন্ধুরা, মহা অষ্টমীর আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, কেন রান্নাটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, দুর্যোগটাই শেয়ার করেছি, যদি ভালো লাগে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, লাইক করবেন, কমেন্টস করে অবশ্যই জানাবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, তা ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটা এখানেই শেষ করব, সবাইকে মহা অষ্টমীর শুভেচ্ছা, ভালোবাসা। ভিডিওটা এখানেই শেষ করছি।